हेलो स्टूडेंट्स, आमरा तो मिथेनेर हाइब्रिडाइजेशन टा पढ़े फेलेछी, तो एकटू झालिए नी जे सेखाने की की छिलो। मिथेनेर आमरा हाइब्रिडाइजेशन पेयेछिलाम sp3। जखन आमरा बोलबो जे मिथेनेर हाइब्रिडाइजेशन sp3, कथाटार आसल माने किन्तु मिथेनेर जे सेंट्रल एटम अर्थात केंद्रीय परमाणु जाके घिरे गोटा मलिक्यूलटा डेभलप करेछे तार हाइब्रिडाइजेशन, अर्थात ओवरऑल मॉलिक्यूलर हाइब्रिडाइजेशन बोले किछु हय ना। मॉलिक्यूलटा जे सेंट्रल एटम सेटा एकाधिक होते पारे कोनो मॉलिक्यूले, एखाने एकटाई सेटा होच्छे कार्बन, तार हाइब्रिडाइजेशन होयेछे sp3। एबं एइ मॉलिक्यूलटार शेप एबं जिओमेट्री, बोथ शेप एंड जिओमेट्री दुटोई आमरा पेयेछि टेट्राहेड्राल। एइटा शुने एकटु अस्वस्ति होच्छे अनेकेर যে শেপ অ্যান্ড জিওমেট্রি দুটোই টেট্রাহেড্রাল পেয়েছি, এই কথাটার মানে কি? এটা তো আমি আগের ভিডিওতে বলিনি, আজকে যেটা পড়বো সেটাতে এই কনসেপ্টটা ক্লিয়ার হবে। এটার বাংলা হচ্ছে চতুস্তলকীয়, অর্থাৎ ফ্লাইং ওয়েজ প্রজেকশনে যদি আমি দেখি তাহলে মিথেনটা এরকম দেখতে, এটা হচ্ছে একটা প্রজেকশন। অনেক প্রজেকশন আমরা শিখব। দুটো বন্ডকে অন দ্য প্লেনে রাখলে টেট্রাহেড্রাল ওরিয়েন্টেশনে একটা বন্ড সামনে চলে আসবে, একটা বন্ড প্লেনের পিছনে চলে যাবে, সো ইট ইজ টেট্রাহেড্রাল ওরিয়েন্টেশন। প্রতিটি বন্ধন সম তুল্য পেয়েছিলাম ইন অল অ্যাসপেক্টস, আর বন্ড অ্যাঙ্গেল পেয়েছিলাম 109°28'। এটা হচ্ছে আগের দিনের যে পড়াশোনা করেছি আমরা সেটার সারসংক্ষেপ। আজকে আমরা অ্যামোনিয়া পড়ব। অ্যামোনিয়ার ফর্মুলা কি? NH3। তাহলে আজকে পড়ব হাইব্রিডাইজেশন অফ অ্যামোনিয়া। অ্যামোনিয়ার মলিকুলার ফর্মুলা হচ্ছে NH3। এবার প্রথমেই আমরা, যেহেতু আগেরটাতে আমরা হাইব্রিডাইজেশন কী শিখছিলাম সেজন্য কীভাবে হাইব্রিডাইজেশন বের করে সেই ব্যাপারটাতে আমরা জোর দিইনি আগের ভিডিওতে, কিন্তু এখন যেহেতু হাইব্রিডাইজেশন আসলে কী সেটা বুঝে গেছি, তাই এখন কিন্তু মলিকিউল ধরে ধরে আমরা তার হাইব্রিডাইজেশন কেমন হবে সেগুলো আমরা ইনফরমেশন বের করব। তো তার কিছু টেকনিক্স আছে, বইয়ের সাথে খানিকটা মিলবে না, কিন্তু আমি একটু অন্যরকমভাবে করার চেষ্টা করি, তো দেখ আশা করি বুঝতে পারবি। তো প্রথমেই আমাকে জানতে হবে মলিকুলার ফর্মুলা। এইটা বুদ্ধি খাটিয়ে বের করার কোনো জায়গা নেই, মলিকুলার ফর্মুলা বুদ্ধি খাটিয়ে কী করে বেরোবে? যে যার বুদ্ধি আছে সে পারবে, যার বুদ্ধি নেই সে পারবে, এটা জানতে হবে। এবার জিনিসটাকে দেখে তো কেউ বলতে পারে না, তাহলে নির্দিষ্ট পরীক্ষা আছে, পরীক্ষার সাহায্যে মলিকুলার ফর্মুলা বের করা যায়। আমরা কিছু অঙ্ক শেখাবো কিছুদিন পরে, যে অঙ্কের মাধ্যমে আমরা কিন্তু কিছু সাবস্টেন্সের মলিকুলার ফর্মুলা বের করে ফেলতে পারবো, অর্থাৎ সেখানে কোন কোন এলিমেন্ট আছে এবং কোন এলিমেন্ট কতগুলো করে আছে, কোন এলিমেন্টের অ্যাটম কতগুলো করে আছে, অর্থাৎ মলিকুলার ফর্মুলা বের করার একটা নির্দিষ্ট টেকনিক আছে। কিন্তু সেটা তো ওই ধরনের পরীক্ষাগারে না গেলে সম্ভব নয়। আপাতত অ্যামোনিয়ার ফর্মুলা যে NH3, এটা বুদ্ধি খাটিয়ে বের করা সম্ভব নয়, এটা জানতে হবে, এর জন্য পড়াশোনা করাটা প্রয়োজন। এটা তো খুব সহজ, এটা আমরা ছোটোবেলা থেকে শিখেছি, কিন্তু আগামী দিনে কিছু ফর্মুলা স্ট্রাকচার আমরা আলোচনা করব, সেগুলো কিন্তু আস্তে আস্তে মাথায় রেখে দিতে হবে, ভুলে গেলে চলবে না। তাহলে অ্যামোনিয়া হচ্ছে NH3। তো প্রথমে আমরা যেটা করব, উই উইল প্রপোজ আ স্ট্রাকচার। কি করে প্রপোজ করব? থ্রু ইনটিউশন, যুক্তি দিয়ে এর গঠনটাকে আমি প্রপোজ করব। সেটা কি ঠিক হবে? নাও হতে পারে, না হওয়ার সম্ভাবনাই প্রবল, কিন্তু সেটা আমাকে সঠিকের দিকে কিন্তু লিড করবে। কীরকম? আমরা জানি নাইট্রোজেনের ভ্যালেন্সি 3। কী করে জানলেন? কেউ যদি বলে নাইট্রোজেনের হচ্ছে 7, তাহলে এর কাছাকাছি দুটো নিষ্ক্রিয় গ্যাসের নাম হচ্ছে হিলিয়াম আর এটা হচ্ছে নিয়ন, এর 2, এর 10, তাহলে 3টে নিলে নিয়ন গ্যাসের বিন্যাস পাবে, 5টা ছাড়লে হিলিয়াম গ্যাসের বিন্যাস পাবে, কোনটা ইজি?
তিনটে নেওয়া ইজি। তো ও সব সময় হয় ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে অথবা কোভ্যালেন্ট শেয়ারিং এর মাধ্যমে ও নিয়ন গ্যাসটা ইনার্ট কনফিগারেশনটাকে অ্যাটেন্ড করার জন্য ও চেষ্টা করবে। তাহলে ওর ভ্যালেন্সি হচ্ছে 3, 7 প্লাস 3 ইকুয়ালস টু 10। এখান থেকে বুঝতে পারলাম যে নাইট্রোজেন তার যোজ্যতা হচ্ছে 3। এই 3 যোজ্যতাকে আমরা এই তিনটে হাত দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ফ্রি বন্ডস, হাইড্রোজেনের ভ্যালেন্সি কত? হাইড্রোজেনের ভ্যালেন্সি 1, কারণ ওর একটা ইলেকট্রন আছে, একটা পেলেও হিলিয়ামে বিন্যাস পাবে। তাহলে হাইড্রোজেন সাথে নাইট্রোজেনের বিক্রিয়ায় এই ধরনের স্ট্রাকচার তৈরি হওয়া সম্ভব। এবার কেউ প্রশ্ন করবে, এখানে তো দেখে মনে হচ্ছে বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি, সেটা কি সত্যি? না, আমরা এখনও তো ফাইনাল স্ট্রাকচারের কথা বলিনি, এটা জাস্ট ফার্স্ট আইডিয়া যে এরকম হতে পারে। আমরা যখন বলবো যে এটাই হলো অ্যামোনিয়ার গঠন, তখন সেটা ফাইনালাইজ হলো। এখান থেকে আমরা আস্তে আস্তে এটাকে কারেকশন করতে করতে নিয়ে যাব। প্রথমেই মলিকিউলটা দেখেই এই ধারণাটা করা কিন্তু সম্ভব। নাইট্রোজেনের ভ্যালেন্সি 3, অর্থাৎ মোনোভ্যালেন্ট 3 জনকে ধরতে পারে, আর হাইড্রোজেনের ভ্যালেন্সি হচ্ছে 1, তাহলে হাইড্রোজেন একটা ভ্যালেন্সিকে স্যাটিসফাই করতে পারে। তাহলে NH3 যদি হয় তাহলে এই ধরনের একটা স্ট্রাকচার সম্ভব। ঠিক আছে, দিস ইজ প্রপোজ স্ট্রাকচার অ্যান্ড নট দ্য অরিজিনাল ওয়ান, ইট মে অর মে নট বি দ্য অরিজিনাল ওয়ান। ঠিক আছে, তাহলে এখান থেকে যেটা বুঝলাম যে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস দ্যাট দ্য সেন্ট্রাল অ্যাটম নাইট্রোজেন মাস্ট প্রজেক্ট ইজ 3। হাইড্রোজেন একটা রাখবে, এই হাইড্রোজেন একটা রাখবে, এই হাইড্রোজেন একটা রাখবে। তাহলে নাইট্রোজেনকে কটা আনপ্যাড ইলেকট্রন রাখতে হবে? তিনটে কোভ্যালেন্ট বন্ড করার জন্য তিনটে আনপ্যাড ইলেকট্রন রাখতে হবে। এই ব্যাপারটা বোঝার জন্যই স্ট্রাকচারটাকে প্রপোজ করতে হলো। এবার হোয়াট ইজ দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ নাইট্রোজেন ইন দ্য গ্রাউন্ড স্টেট? ইট ইজ 1s2, 2s2, 2p3। ভ্যালেন্সিলটাকে আমরা এক্সপ্লোর করব। টুপিতে তিনটে ইলেকট্রন আছে, প্রথমে একটা একটা করে অর্ধপূর্ণ হবে, তারপরে পেয়ারিং শুরু হয়। তো এখানে তিনটে আছে, যেহেতু আমরা এখানে হাফ ফিল পি সাব অরবিট পেলাম, অর্ধপূর্ণ পি উপকক্ষ পেলাম। এইটা হচ্ছে নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন ইন দ্য গ্রাউন্ড স্টেট। এবার যেহেতু এটা 2s2p, এর কিন্তু 2d নেই, তাই কার্বনকে যেমন করে আমি আনপেয়ার্ড করিয়েছিলাম, যেহেতু এখানটা ফাঁকা ছিল কার্বনে, এখানে কিন্তু আনপেয়ার্ড করা সম্ভব নয়, কারণ এর 2d নেই। আর যদি অধিক শক্তি একে দেওয়া হয় তাহলে এই ইলেকট্রনটা 3s-এ চলে যাবে, অর্থাৎ পরের কক্ষে চলে যাবে, কিন্তু 2s-3s একসঙ্গে হাইব্রিডাইজেশনে পার্টিসিপেট করতে পারে না ডিউ টু মিসম্যাচ ইন এনার্জি। তাহলে নাইট্রোজেনের ম্যাক্সিমাম ভ্যালেন্সি কত? ম্যাক্সিমাম ভ্যালেন্সি হচ্ছে 3, কারণ এই অরবিটালটা একদম ফিল্ড, এখানে আর কেউ এসে ইলেকট্রন প্লেস করতে পারবে না, কিন্তু এই তিনটে আনপেয়ার্ড ইলেকট্রন দিয়ে ও কিন্তু বন্ড করতে পারবে। তাহলে একটা মজার জিনিস যে এই মলিকিউলটা তৈরি করতে গেলে তিনটে আনপেয়ার্ড ইলেকট্রন দরকার, আর আমরা দেখতে পাচ্ছি যে রেডিমেড তিনটে ইলেকট্রন রয়েছে। সুতরাং এটাকে এক্সাইট করার দরকার নেই, আর এক্সাইট করলে হবেও না লাভ। ঠিক আছে, এবার হাইব্রিডাইজেশন করব। তাহলে তিনটে আনপেয়ার্ড ইলেকট্রন, এদেরকে হাইব্রিডাইজেশন করতে হবে, কিন্তু লোন পেয়ার নিয়ে একটা সমস্যা। এটা হচ্ছে লোন পেয়ার, নিঃসঙ্গ জোড়, এরা হচ্ছে যে আনপেয়ার্ড, লোন পেয়ার, আনপেয়ার্ড। এই আনপেয়ার্ডগুলো একটা ইলেকট্রন নাইট্রোজেনের আর একটা হাইড্রোজেন এসে রাখবে, দিয়ে পেয়ার্ড হবে, সেগুলো বন্ড পেয়ার হবে। তাহলে নিঃসঙ্গ জোড় পাবো, বন্ধন জোড় পাবো। ঠিক আছে, এবার এই লোন পেয়ারকে কী করবো? হাইব্রিডাইজেশন থেকে বাদ দিয়ে দেবো না বাদ দেবো না? সেটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট, এর তো কোনো ভূমিকা নেই।
তাহলে তো বাদ দিয়ে দেওয়াই চলে। কিন্তু এস কে বাদ দিলে হাইব্রিডাইজেশন হবে না, কারণ ওকে ঘিরেই হাইব্রিডাইজেশনটা তৈরি হয়, ইট ইজ দ্য প্ল্যাটফর্ম ফর হাইব্রিডাইজেশন টু হ্যাপেন। তাহলে একে নিতে হবে। তাহলে কেউ বলতে পারে একটা কাজ করো, লোন পেয়ারটাকে ওখানে পাঠিয়ে দাও, এই এখান থেকে যেখানে পাঠাবে সেখানকার আনপেয়ার্ড ইলেকট্রনটা, অযুগ্ম ইলেকট্রনটা এখানে নিয়ে চলে এসো, দিয়ে হাইব্রিডাইজেশন করিয়ে দাও এসপি টু। সেটাও হবে না, কারণ লোন পেয়ারটা হচ্ছে কন্ট্রোলড বাই আ সিঙ্গল নিউক্লিয়াস, মানে মানে নাইট্রোজেনকে একা কন্ট্রোল করতে হবে একে, তাই একে পিতে পাঠিয়ে দিলে হবে না। তাতে কি হবে, নিউক্লিয়াস এর কন্ট্রোলটা কমে যাবে, নিয়ন্ত্রণ কমে যাবে, ফলে মলিকিউলটা কিন্তু আনস্টেবল হয়ে যাবে। তাই লোন পেয়ারকে সবসময় হাইব্রিডাইজেশনের মধ্যে ইনক্লুড করতে হয়। তাহলে লোন পেয়ারকে বাদ দেওয়া যায় না, তাহলে একে নিতে হলো, আর তিনটে কোভ্যালেন্ট বন্ড করেছে, তাহলে তিনটে আনপেয়ার্ড ইলেকট্রন দরকার। তাহলে নাম্বার অফ সিগমা বন্ডস ইকুয়াল টু থ্রি, আর নাম্বার অফ পাই বন্ড, এখানে পাই বন্ড হয়নি, পাই বন্ড আমি শেখাবো নেক্সট ভিডিওতে। লোন পেয়ার কতগুলো, নাম্বার অফ লোন পেয়ার ইকুয়াল টু ওয়ান, তাহলে চারটে হাইব্রিডাইজড অরবিটাল প্রয়োজন। তাহলে এখানেও হবে এসপি থ্রি হাইব্রিডাইজেশন। এখন এসপি থ্রি হলে আমরা বলছিলাম যে আমরা চারটে অরবিটাল পাচ্ছি হাইব্রিডাইজড অরবিটাল, সেই হাইব্রিডাইজড অরবিটালগুলোকে এমন করে স্পেসে রাখতে হবে যাতে করে মিনিমাম রিপালশন হয়, সেটা একমাত্র ওরিয়েন্টেশন হচ্ছে টেট্রাহেড্রাল। তাহলে এই মলিকিউলটার জিওমেট্রি কী হবে, জিওমেট্রি অফ অফ মিথেন ইট ইজ টেট্রাহেড্রাল, চতুস্তলকীয় ইট ইজ টেট্রাহেড্রাল। এবার একটাতে লোন পেয়ার থাকবে, একটাতে নাইট্রোজেন একটা রেখেছে, হাইড্রোজেন এলো, হাইড্রোজেন হচ্ছে ওয়ান এস ওয়ান, এখানে হাইড্রোজেন এসে রাখলো, এখানে একটা নাইট্রোজেন রেখেছে একটা হাইড্রোজেন রাখলো, এখানেও তাই হলো, একটা নাইট্রোজেন রেখেছে একটা হাইড্রোজেন রাখলো। তাহলে আমরা তিনটে সিগমা বন্ড পেলাম। এই বন্ডগুলোর নাম কি হবে, যেহেতু এটা হেড অন ওভারল্যাপিং বিটুইন টু অ্যাটমিক অরবিটালস, সেই জন্য এটার নাম হচ্ছে সিগমা। যদি সাইড ওয়াইজ ওভারল্যাপিং হয় তাহলে হবে পাই, যেটা আমি নেক্সট ভিডিওতে বলবো। কার সাথে হয়েছে, এসপি থ্রি হাইব্রিডাইজড অরবিটালের সাথে হয়েছে ওভারল্যাপিংটা। তাহলে এসপি থ্রির সাথে কার, হাইড্রোজেনের ওয়ান এসের, তাহলে এসপি থ্রি এন ওয়ান এস এইচ। তাহলে এই বন্ডের নাম কি হলো, বন্ডের নাম হলো সিগমা, এসপি থ্রি এন ওয়ান এস এইচ। তিনটে বন্ডই কি একই, একদম একই, কারণ এখানে প্রত্যেকটি হচ্ছে এসপি থ্রি আর প্রতিটি হচ্ছে ওয়ান এস হাইড্রোজেনেরগুলো, তাহলে তিনটে বন্ডই হচ্ছে ইকুইভ্যালেন্ট। বন্ড অ্যাঙ্গেল কত হবে, প্রতিটি বন্ড অ্যাঙ্গেলই হবে কত, এইচ এন এইচ, বন্ড অ্যাঙ্গেল হবে 109°28'। ঠিক আছে, এইবার একটা জিনিস বলে রাখি যে পরীক্ষা করে কিন্তু দেখা যায় যে বন্ড অ্যাঙ্গেলটা 109°28' নয়, দ্য এক্সপেরিমেন্টালি অবজার্ভড বন্ড অ্যাঙ্গেল ইজ 107°। কেন 109°28' বন্ড অ্যাঙ্গেলটা না হয়ে 107° হলো, সেটা আমরা হাইব্রিডাইজেশনগুলো শেষ করে নেওয়ার পরে ভ্যালেন্স বন্ড থিওরির একটা ইন্টিগ্রাল পার্ট যার নাম হচ্ছে VACPR থিওরি, সেটা আমরা আলোচনা করব, ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি VSEPR। সেখানে আমরা দেখাবো যে কেন মিথেনের 109°28' হওয়া উচিত সেটাই হয়, কিন্তু এমনই আরও 109°28' বন্ড অ্যাঙ্গেল হওয়া উচিত কিন্তু সেটা হয় না, তার পরিবর্তে কমে গিয়ে হয়ে যায় 107°। সেটা আমরা আর কিছুদিন পরেই আলোচনা করব, তার আগে আমরা হাইব্রিডাইজেশনের ব্যাপারগুলো শেষ করিনি, এখনও অনেক মলিকুল আলোচনার ব্যাপার আছে। সবগুলো হয়ে যাওয়ার পর যখন আমাদের হাইব্রিডাইজেশনটা রপ্ত হয়ে যাবে তখন আমরা কি করব, রেক্টিফিকেশনগুলো করব। ঠিক আছে, তাহলে যদি অ্যামোনিয়ার বন্ড অ্যাঙ্গেল আমাকে জিজ্ঞাসা করে আমি কিন্তু এটা বলবো না, আমি বলবো 107°। কেন, সেটা কিছুদিনের মধ্যেই আসছে। এইবার একটা ভাইটাল জিনিস, সেটা হচ্ছে যে শেপ অফ মিথেন।
এটা হচ্ছে জ্যামিতিক আকৃতি আর এটা হচ্ছে আকৃতি দুটোর মধ্যে পার্থক্য বুঝতে হবে কেন্দ্রীয় পরমাণুর যে হাইব্রিডাইজেশন দ্যাট ডিটারমিনস দ্য জিওমেট্রি অফ দ্য মলিকিউল তাহলে হাইব্রিডাইজেশন যদি sp3 হয় তাহলে ওটা কি হয়ে যাবে টেট্রাহেড্রাল হয়ে যাবে তাহলে এখানে সরি এখানে মিথেন লিখে ফেলেছি এটা অ্যামোনিয়া হবে মিথেনেরও টেট্রাহেড্রাল তাহলে মিথেনের ক্ষেত্রে জিওমেট্রিটা ছিল টেট্রাহেড্রাল শেপও ছিল টেট্রাহেড্রাল কিন্তু অ্যামোনিয়ার ক্ষেত্রে হাইব্রিডাইজেশন যেহেতু sp3 তাই জিওমেট্রি টেট্রাহেড্রাল অর্থাৎ এই যে ওরিয়েন্টেশনটা চারটে অরবিটাল কেমন করে ওরিয়েন্ট করে থাকবে দ্যাট ইজ টেট্রাহেড্রাল কিন্তু শেপ অফ দ্য মলিকিউল মানে হচ্ছে যে আমি মলিকিউলটার কাঠামোটা কেমন দেখব এখন এই লোন পেয়ারটা কার এটা তো এমন নয় যে এখানে আরেকজন আছে তার সঙ্গে এর শেয়ারিং করে এই এই পেয়ারটা তৈরি হয়েছে এটা তো নাইট্রোজেনের নিজস্ব তাহলে এটাকে আলাদা ইউনিট হিসেবে আমি তো দেখতে পাবো না তাহলে এই লোন পেয়ারটাকে নিয়েই হচ্ছে নাইট্রোজেন কিন্তু এই যে বন্ড পেয়ার এখানে একটা নাইট্রোজেন রেখেছে একটা হাইড্রোজেন রেখেছে এই বন্ড পেয়ারটা কিন্তু দুজনের এবং এখানে একটা নিউক্লিয়াস পাচ্ছি আমি হাইড্রোজেনের তাহলে এই নিউক্লিয়াসগুলোকে আমাকে কী করতে হবে যেখানে যেখানে আছে সেখানে সেখানে তাদের লোকাসগুলো ফেলতে হবে দিয়ে ইমাজিনারি লাইন দিয়ে কানেক্ট করব এটা কিন্তু বন্ড আঁকছি না আমি তাহলে কটা নিউক্লিয়াস আছে নাইট্রোজেন হাইড্রোজেন 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 তাহলে এটা কেমন দেখতে এটা পিরামিড নয় এটা এটা একটা পিরামিড যার বেসটা হচ্ছে ট্রায়াঙ্গেল তাহলে এটা বলা যেতে পারে পিরামিডাল কিন্তু পিরামিডের অনেক ধরনের বেস হয় পিরামিড আমি স্কোয়ারের ওপর তৈরি করতে পারি পিরামিড আমি ট্রায়াঙ্গেলের ওপর তৈরি করতে পারি পিরামিড আমি পেন্টাগনের ওপর তৈরি করতে পারি তাহলে এটা এর শেপ হচ্ছে ট্রাইগোনাল পিরামিডাল অর্থাৎ ত্রিকোণীয় পিরামিডীয় ত্রিকোণীয় পিরামিডীয় অর্থাৎ পিরামিডাল কিন্তু ওটা একটা ত্রিকোণ ভূমির ওপর রয়েছে সেজন্য এটা ত্রিকোণীয় পিরামিডীয় বা সিম্পলি শেপ অফ অ্যামোনিয়া ইজ পিরামিডাল তাহলে বোঝা গেছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন শেপ অ্যান্ড জিওমেট্রি জিওমেট্রি ইজ হোয়াট প্রেডিক্টেড বাই দ্য হাইব্রিডাইজেশন দ্যাট ইজ দ্য ওরিয়েন্টেশন অফ দ্য হাইব্রিডাইজ অরবিটালস অ্যারাউন্ড দ্য সেন্ট্রাল অ্যাটম সেটা টেট্রাহেড্রাল চতুস্থলকীয় কিন্তু শেপে লোন পেয়ারটাকে কাউন্ট করা হবে না লোন পেয়ারটা যেহেতু সেন্ট্রাল অ্যাটমের একটা পার্ট সেজন্য সেটাকে বাদ দিয়ে যে স্ট্রাকচারটা দাঁড়িয়ে থাকবে অ্যাজ ইফ যেন এখানে একটা একটা পিরামিড রয়েছে এটা তাহলে অ্যামোনিয়ার শেপ হচ্ছে পিরামিডাল বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 107 ডিগ্রি কিন্তু এটা হওয়া উচিত ছিল ডেভিয়েশনটা কেন আসছি আমি কিছুদিন পরেই আর সিগমা অরবিটাল তৈরি করবে তিনটে এই হচ্ছে অ্যামোনিয়ার সমস্ত কিছু ঠিক আছে আগের দিনের ভিডিওতে আমি একটা প্রশ্ন করেছিলাম যে প্রশ্নটা আমি মুখে বলিনি ওখানে লিখে দিয়েছিলাম যে আরও একটা কারণ আছে যে কারণে মিথেনটা প্লানার হয় না মিথেন মলিকিউলটা প্লানার না হওয়ার আরও একটা কারণ আছে সেই কারণটা আমি কমেন্ট সেকশনে উত্তর দিতে বলেছিলাম উত্তর কিন্তু এখনও পাইনি ওটা পড়ে ভেবে উত্তর দেওয়ার চেষ্টা কর আর এটা পর আমি নেক্সট যেটা করব সেটা হচ্ছে যে বোরনের একটা কম্পাউন্ড করব তারপর ওই দুটোর সঙ্গে বিক্রিয়া করব অর্থাৎ অ্যামোনিয়ার সাথে ওই বোরনের যে কম্পাউন্ড নেক্সট ভিডিওতে করব তার সাথে বিক্রিয়া করাবো ঠিক আছে